জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও আন্তর্জাতিক বিষয় বিশ্লেষক ডক্টর তারিক শামসুর রহমানকে পিরোজপুরের নিজ গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন করা হয়েছে। সকালে পিরোজপুর শহরের পুরাতন ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পিরোজপুর পৌর কবরস্থানে মা বাবার কবরের পাশে দাফন করা হয় তাকে। শনিবার দুপুরে উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্টে নিজের ফ্ল্যাট থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।